শালাবাবু কত চিকন চাকন সুন্দর, কিন্তু মনটা পরিষ্কার না। আমার মন আকাশের মতো উদার, সমুদ্রের মতো ঝরঝরা। আপনি তো সাথে আপনার মামা না, আপনারে কি আজকে থেকে চিনে? আপনি সাব্বির সম্পর্কে এইসব কথা কি বলছেন? আপনি জানেন সাব্বির সম্পর্কে? আমি সব জানি, মেরির মুখে আমি সাব্বির সম্পর্কে অনেক অনেক ভালো ভালো কথা শুনতাম। শুনে শুনে আমার তখন মনে হইতো, ইস, আমার যদি এরকম একটা বয়ফ্রেন্ড থাকতো। এন্ড ফাইনালি আর আপনি ওর সম্পর্কে আজে বাজে কথা বলছেন। ছোট বোন, তুমি তো নিতান্তই ভুল করতেছো। তুমি সাব্বিরকে কচু চিনো? কচু তুমি কিছুই চিনো না, ও একটা বর্দের হাড্ডি। ও কি করে জানো? ও শুরুতেই তোমার মতো সুন্দরী মেয়ে দেখলে বলবে যে আমার ব্রেকআপ হয়ে গেছে, প্রেমে ব্যর্থ হয়েছে। তারপর তোমার ভুলায়া ভালায়া মনে করো ইমোশনালি ব্ল্যাকমেল করে তোমার ভিতরে ঢুকে যাবে। তুমি প্রেমে পড়বে, তোমার এমন ভাবে প্রেমে ফেলাবে যে তুমি তারে সারা কিছু বুঝতেছো না, কিছু ভাবতেছো না। তারপর তোমার জায়গা মতো গেট থাক। শোনেন দুলা ভাই, সাব্বির সম্পর্কে যা বলছেন না বুঝে বলছেন। আসল বিষয়টা হচ্ছে, সাব্বি চিরকুমারী ক্লাবে এসেছিল মেরির খোঁজে, কিন্তু আমি তো ওকে প্রথমবার দেখলাম। ইউ নো হি ইজ সো হ্যান্ডসাম, তাই আমি প্ল্যান করে সাব্বিরকে মেরির সম্পর্কে আমি বাজে কথা বলেছি, তারপর ব্রেকআপ করেছি যেন সাব্বিরকে আমার বয়ফ্রেন্ড বানাতে পারি। বুঝছেন, মাথাটা খাটাম। তাহলে তুমি আমার কথা বিশ্বাস করবে না? না শুনলে না, মাথা বুঝবে, মাথা বুঝবে। মন্তব্য করলে সেটা ঠিক না। আমি খুবই সফট একটা মানুষ, খুবই সহজ সরল, আমি এগুলো করি না, প্লিজ না। আমার কোনো আইডিয়া নেই আসলে একটা মানুষের না কয়টা গার্লফ্রেন্ড লাগে। আপনি মনে হয় প্রতিদিন একটা করে গার্লফ্রেন্ড চেঞ্জ করেন, তাই না? আপনি যে আমাকে পড়ানোর জন্য ট্রাই করছেন সেটা কি? ও, আপনি ওই একই ভুল করলেন। ওটা আমার জমজ ভাই, আমার জমজ ভাই কথা ভেবেই তো সেই মেয়ে ও আমার হাত ধরে টেনে নিয়ে গেল, বুঝলেন না? আপনার একটা জমজ ভাইও আছে? হ্যাঁ, আমার মতো হুবাহু, আমার মতো সেম। আপনি একটু শুনবেন, মিথ্যা কথা বলতে পারে? বড় বই তো ঝামেলায় আছি, বিশ্বাস করতে পারে না এত ঝামেলায়। মানে ও
আমার মাথা গরম হয়ে আমি খামছি, পাগল হয়ে যাচ্ছি। আল্লাহ একটু বৃষ্টি দাও প্লিজ, আল্লাহ আলামিন একটা বৃষ্টি দাও প্লিজ। ও আপনার মাথা ঠান্ডা করতে হবে না। আই হ্যাভ এ আইডিয়া। কি বলুন তো? আপনি একটু কাজ করেন, ওদিক ঘুরে দাঁড়ান। হ্যাঁ আরে কি করছেন প্লিজ, আপনি মাথায় তেল দিয়ে দিবেন না, আমি ঘুমিয়ে যেতে পারি। হ্যাঁ তেল দিয়েও দিতে পারি, আপনার তো মাথা ঠান্ডা করা দরকার। অবশ্যই অবশ্যই। এখন আগুন ধরতেছে, আইসক্রিম দিয়ে দাঁড়ান। আপনি না বলুন মাথা ঠান্ডা করতে হবে। আরে ধুর, মাথায় পানিটা না ঢেলে তো আমাকে এটা বললো বলতো যে পানিটা খান। মানে কি আপনি খালি বোতল আমাকে দিচ্ছেন কেন? এই খালি বোতলটা আমি কি করবো, ডুব দিতে বাঁচাবো? না কোনো একটা বিনে ফেলে দিবেন। ভেরি ফাইন, টাকা দেন। কিসের টাকা? এটা ইনটেক বোতল ছিল, ওকে টাকা দেন। আরে ভাই বোতল কিনলেন আপনি, পানি খেলেন আপনি, আপনি রাখলেন আপনার কাছে, এখন আমি একটু পানি খেলাম, টাকা দিব আমি? শুনেন, ইনটেক বোতল ছিল, পানি ঢাললাম আপনার মাথায়, পানি খেলেন আপনি, টাকাটা আপনি দিবেন না আমি টাকা দিব? আর দিচ্ছি, দেখা হলেই সমস্যা হয়ে যায়। আর 10 টাকা না দিব না, দিব না 10 টাকা না, না না অর্ধেক পানি আপনি খেয়েছেন, আমি দিব না। আমার এই টুকরির মধ্যে কি আছে জানিস? কি? আমার মনি বুকুর। কি তা আপাতত তা বললো কি? কেন তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না? আসলে তাহলে বের করে দেখা। না না দরকার নাই, আমি তোমার কথা বিশ্বাস করেছি, সাপ আমি অনেক ভয় পাই। আমার কাছে শুধু সাপ না, আমার কাছে অনেক বনজি ঔষধও আছে। কি এটা? আরে ধর তো। এটা ওই বনজি গাছের ঔষধ আছে, এটা তোর সাথে রাখ, তাড়াতাড়ি তোর স্বামীকে খুঁজে পাবি। তুমি সত্য বলতেছ? আরে তুই আমার উপর ইচিন রাখ না, বিশ্বাস কর তোর স্বামীকে খুঁজে পাবি। আমি এসব বিশ্বাস আপু খুব ভালো একটা আপনার সাথে দেখা হচ্ছে। কেন তুমি এমন করতেছো কেন? তাড়াতাড়ি রেল লাইনের উপর চলেন। রেল লাইনের উপর কি আছে? আপনার স্বামীর লাশ। কার লাশ? আপনার স্বামীর লাশ। মনে হচ্ছে না মরে গেল নাকি? কি হবে এখন? না জানা কি তো, তাহলে মনে হচ্ছে একটু পানি দিতে হবে। এ তুই যে পানি নিয়ে আয় তো। পানি পাবো গই? পানি কোথায় পাবি? মানে এই বাসায় যা, যা ওই বাসায় গিয়ে পানি। আমি পারবো না। পানি জেলা সমস্যা কি? না পরে যদি আমাকে চোর বেঁধে বেঁধে ফেলে সেটা একটা কথা আছে। তাহলে এখন, তাহলে এখন কি করতে হবে? আমার কাছে একটা বুদ্ধি আছে। বুদ্ধি আছে? কি বুদ্ধি আছে? মুখে থু দিয়ে দে, সেটা একটা ভালো জিনিস হতে পারে। ঠিক আছে দে তাহলে। আমি এখানে কেন? এখন এখানে বসে কান্নাকাটি করলে তো আর হবে না, চল আমরা ওখানে যাই। আরে কোনো টাকাই না।
তুই তো 12 টাকা 15 টাকা রুপি বলছিস না। তা রাজকুমার রাজকুমারী কেমন আছেন আপনারা? তাহলে খুলুন তো আপনার চেহারাটা দেখি। হ্যাঁ কেমন আছেন আপনারা? জি ভালো আছি ভালো আছি। আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আমি এতক্ষণ ভালো ছিলাম না, এখন অনেক ভালো আছি। আপনাদের দেখার পর মনটা আরো ভালো হয়ে গেছে। মানে আপনি এখানে কেন? ও আমি এখানে কেন? যাবো বাড়ি, এখান থেকে যাতায়াত করি। যাতায়াতের পথে পুরনো পরিচিত আপনারা, আপনাদের সঙ্গে দেখা হইলো, একটা কাজ করেন, আজকে আপনারা আমার বাসার মেহমান হন। এখন তো হাত ধরছি, কিছুক্ষণ পর বাসায় নিয়ে চুল কাইটা গোল দিয়ে দেবো আপনারে। ভাই আমরা আপনার কোন ক্ষতি করেছি? ক্ষতি করছে মানে ওই বেটা ভাগ্য ভালো, কোন জন্মে তুই ভালো কাম করছিস বাইসা গেলি। আপনাদের কাগজ বানাবো, টাকা টাকা বানায় মানি ব্যাগে ঢুকায় রাখুন। আমার চিনেন? কাকে চাই? আপনি কি সাথী ম্যাডাম? আমার সাথে দেখা করতে? কেন? না এমন কিছু না, এখানে আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে যেন আমি আপনাকে সাহায্য করতে পারি। আমার প্রয়োজন আমি নিজেই মিটিয়ে নিতে পারি, তার জন্য আমার কারোর সাহায্য দরকার। আপনি এখন যেতে পারেন, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন, কিচ্ছু ভুল বুঝছি না, একদম ঠিকঠাক বুঝছি। তুমি কে হতে দেবে? তুই কাঁদছিস কেন? ভাইজান গো আমার কথা বুঝতে ভাইজান, তুমি বলছিলে তার কাছে ক্ষমা চাইতে, আমি পারলাম না। আরে কি হয়েছে খুলে তো বলবি। আমি রেল লাইনে নিচে কাটা পড়েছি। আরে কি বলছো এসব কথা? আরে আপনারা বেকারা। আরে আমরা যাই হই না কেন, ঠিকই বলছিস। আরে এক ঘন্টা আগে ওর সঙ্গে আমার দেখা হলো, আমি নিজে বললাম বাড়ি যেতে। কোথায় আছে? রেল লাইনে আছে, আমরা তো সেইদিকে যাচ্ছি, সবাই মিলে রেল লাইনে যাই। কে বেঁধে রাখছে?
ভদ্র মানুষ আমাকে বেঁধে রাখছে, আমাকে দেখে মনে হচ্ছে যে আমি চিন্তাইকারী, আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। আচ্ছা আমি তোমাকে খুলে দিচ্ছি। আমি তো পরিষ্কার মনে মনে যা ভাবছিলাম তাই তো। তুমি ওই দলে মিশছো, ওই দলে মিশে তুমি আমার বাণী বা চিন্তা করেছো ওদেরকে দিয়ে, তাই তো? পাগল নাকি আমি দলের সাথে মিলবো কেন? হ্যাঁ তুমি তুমি চিরকুমারী ক্লাবের নিচে একটা মেয়েকে এভাবে বেঁধে রাখবা আমার সামনে? তুমি মেয়েটাকে সামলা কেন? তুমি জানো মেয়েটাকে আমি কেন বেঁধেছি সেটা তুমি জানো? মেয়েটা যাই করো তুমি ওকে এভাবে বেঁধে কেন রাখবা? ওকে তো আমি ফুলে চড়াবো, ফুলে, আর ওকে দিয়ে একটা সুশিতা দিব, একটা চামড়া কিনে এনে দেবো, আমার মানিব্যাগ তো বানাই দিব, তারপর ওরে আমি টাকা বানাবো রে সুইচটা মানিব্যাগে রাখবো। বদমাইশের বদমাইশ। আচ্ছা বস, ও তো খা হলাম হয়েছে, খাম, আর কিছু করতে দিব না। তুই যে ফাপ পড়বাস এটা আমি খুব ভালো করে জানি। ওই তুই আমার বাগের খাতার মধ্যে রেখে চলে আসছিস কেন? তোর বাগের খাতা রাখছিস মানে? বেটা তোর বাঁচানো লেগে তো আমি এনে আসছি, পোলা পান তো সবাই ফোন দিছি, তোর আমি বাঁচিয়ে লই আমু। আমাকে বাঁচানো লেগে আসছিস? তুই আমার এখানে রাইকে তুই পালাই আসছিস, তোর মতন বন্ধুর সাথে আমি আর চলবো না। তোরে আমি কি হচ্ছে কি সব? আচ্ছা আপা আপনি বলেন তো, আপনার আপনজন মানে আপনার পরিচিত কেউ যদি আপনাকে বাগের খাতায় রেখে আসে আপনি তারা কি বলবেন? কি বলবো মানে? তাকে তো কেন, এই লোকটা কিছু করেছে তোমার সাথে? আপনি ঠিক ধরেছেন, ও আমাকে বাগের খাতায় রেখে চলে আসছে, এত বড় সাহস, ওকে তো ধরে চড় মারা উচিত। শোন তোর লাগে আমার এখানে ওয়েট করে ভুল আসছিল বুঝছ, তোরে তোরে ওখানে ধরে লেগে গেছে, আমি এখানে বৈশা বৈশা প্ল্যান করতেছি তোরে আমি কেমনে বাঁচাবো, আর তুই এই কথা কইতাস তো, তুই মাইয়া একলগে হইছস তো, তোর তো পাওয়ার বাইরে গেছে, থাক তোর লগে থাকুম না, তুই ভালো হবি না কখন। না 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 আমি অনেক ভালো একটা মেয়ে, শোনো তোমার আমি একটা কথা বলি, তুমি এইসব আলতু ফালতু ছেলেদের সাথে মিশবা না, তুমি যে আমাদের চিরকুমারী ক্লাবে চলে আসো, আমরা তারপর একসাথে গল্প করব আর ইয়ে করবো, আমরা লাইক অনেক অনেক আড্ডা মারবো, কোনো সমস্যা নেই, যখন মন খারাপ হবে আমার কাছে চলে আসবে, আমাকে একটা ফোন দিবা, আমার ফোন নাম্বার নিবা তুমি, ঠিক আছে? আর এইসব আজেবাজে লোকদের সাথে একদম মিশবে না, ওকে? সত্যি বলছেন আপনার? হ্যাঁ একদম সত্যি কথা, আপনি আমাকে অনেক হেল্প করলেন, ঠিক আছে আমি তাহলে ফোন দিয়ে আপনার কাছে চলে আসবো। ওকে ওকে। আমি রেলের নিচে কাটা পড়ছি আজব তো কে বললো এই কথা? কে বলছে মানে? আপনি নিজে তো আমার কাছে বলছেন। আমি বলছি যে আমি রেলের নিচে কাটা পড়ছি, দেখছো কি বোকা মেয়ে? আপনি নিজে কাটা পড়ছেন সে কথা তো বলেনি নাই। আচ্ছা আপনি তাকে কি বলেছেন? আরে সে আমার কাছে জিজ্ঞেস করছে যে একটা মানুষকে খুঁজতেছে, তাই আমি বলছি যে রেল লাইনে একটা লোক কাটাবো, তো গিয়ে দেখুক সে সেই লোকটা সেই লোক ছেলে, এই জন্য তারা কইছি যে রেল লাইনে কাটাবো। কথা সত্য? আর এর জন্য আপনি আমার বোনের কাছে গিয়ে বলেছেন তার হাজবেন্ড রেল লাইনে কাটা পড়ে মারা গেছে? সরি। কিসের সরি? কিসের সরি? এখানে তোর জন্য যে আমরা এতগুলো মানুষ পাগলের মতো এখানে ওখানে দৌড়াই বেড়ালাম। এই আপনি হলেন আসল ক্রিমিনাল। দেখো তো আমার কি দোষ, তুমি অযথা আমারে দোষাইছো, দেখো বউ তো
তোকে দোষ দিব না তো কাকে দোষ দিব? তুই তো আমাদেরকে দেখে দৌড়ে পালায় গেলি। আচ্ছা আপনারা কি বলেছি বলেছি না যে বাইরে বাইরে না ঘুরে বাসায় চলে যান, আর আপনি বাসায় না যে বাইরে ঘুরে বেড়াচ্ছেন কেন? হ্যাঁ কি জন্য, কার পিছনে ঘুরছেন, কি করছেন আপনি? ভাইজান তুমি আর ওরে বকা দিও না, আমার মরা জামি ফিরে আসছে। আরে তুমি বুঝাবার তো শোনা তো কাহিনী, হ মিয়া আহো না আহো হ। আমি কি বাঘ না ভাল্লুক? না না আপনি কিছু জানেনই না, বাঘ ভাল্লুকের হাতে কয়টা মানুষ মরে, মানুষ তো পরে মাইনছে রাতে লাখে লাখ হাজার হাজার পয়লা বয়ে গেছে। ও ভাই যখুদা এটা কি বলতেছেন, আমার হাতে আপনি মরবেন? না মরা পারি না, আপনি মানে মাইরে লাইলেন আমি মরে গেলাম ওইটি তো পারে। আমি কি টেরোরিস্ট নাকি যে আমি আপনাকে মারব? না 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 সরি সরি সরি, ভুল করে থাকলে সরি, আপনি নিজগুলো ক্ষমা করে দিয়ে। না জুমন ভাই আপনি কি করতেছেন এখানে, কারোর জন্য ওয়েট করতেছেন? না না কাল লিগে ওয়েট করব, আমি যে আমার সাইট কাম চলতেছে এনে একলা একলা খাড়ায় রইছি আর কি, আমার তো দোকলা নাই এর লিগে। যাবেন আমার সাথে? কই যাবো আপনার লগে? হ্যাঁ কই যাবো? সসাই ফান্ডু একটা সুন্দরী মেয়ে আপনাকে বলতেছে যাওয়ার জন্য, আগে কই যাবো? যেখানে নিয়ে যাবো সেখানে যাবেন আপনি, চলেন। না না আমি আবার সুন্দরী মাই আর আমার রিকোয়েস্ট করলে আমি না করা পারি না, লন কোন দিক দিবেন, এদিক নেই দিক। বন্ধ কাজ করতে না ইচ্ছে করলে বালা কাজ কর, কার ভেতরে ইনসেট করছে? সেটাই তো করা উচিত, বছরে একটা দিন আমাদের ভালো কাজ করা উচিত। আমরা মন্দ কাজ করি বলেই তুই কিন্তু আমাদের মন্দ বলতে পারিস না। আর কি যে কস না, তোরে যে মন্দ করবো এই তো মন্দ। তোর কথার টোন শুনে মনে হচ্ছে তুই আমার এই চিটকিরি কাটছ। তোর কি যে কস না, চিটকিরি মারুম গেলা, তুই চট করছস, একদিন ভালো কাজ করবি করবি। তো তুই যে ভালো কাজ করবি মহৎ কাজ, আশেপাশে তো কোনো মহৎ কাজ দেখতেছি না। মন্দ কাজ পাওয়া যেমন কঠিন, মহৎ কাজ পাওয়া তেমন কঠিন, চল আমরা মহৎ কাজ খুঁজতে থাকি। এই মেয়েটা মিজানের ভাড়া করা ওই চিন্তাকারী মেয়েটা না? হ্যাঁ তাই তো, ওকে কৌশল করে বাড়িতে নিয়ে কাজগুলো ঘড়িটা উদ্ধার করতে হবে। হাই কি খবর? আরে আপা আপনি, আপনার সাথে যে এইভাবে দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি। আপা আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এই তোর না একটা আপার কথা বলছিলাম, ওই যে আমার দড়ি থেকে যে ছুটাই দিল, উনি হচ্ছেন সে। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো তো? জি। বুঝছেন আপা, ওই দিন ওই ভাইটা না আমাকে অহেতুক বেঁধে রাখছিল, আমার কিন্তু কোনো অপরাধ ছিল না। তুমি মনে কষ্ট নিও না, তাহলে আমি তোমাকে সরি বলছি। বাই দ্য ওয়ে আজকে আমাদের বাসায় একটা অনুষ্ঠান আছে, তোমরা দুই ফ্রেন্ড যদি আমার সাথে অ্যাটেন্ড করো আমি অনেক খুশি হবো, যাবে তোমরা? কি যে বলেন আপা, আপনি বললে না যেয়ে থাকতে পারি? এই কিন্তু মহৎ কাজ করতেছিলি। আচ্ছা আপা কিসের অনুষ্ঠান? ঠিক মহৎ কাজ
কিসের অনুষ্ঠান? চল্লিশা আসলে আমাদের একজন চল্লিশ দিন আগে মারা গিয়েছে, আজকাল চল্লিশ দিন পূরণ হলো, তো একা নামে অনুষ্ঠানটা রেখে। ভালোই হলো, একজন কবরবাসীর জন্য আমরা দোয়া করতে পারবো, এটাই তো অনেক বড় মহৎকার। অনেক বড় মহৎকার, চলুন যাই আপা। দেখো সাথী, আমার যে আর্থিক অবস্থা তাতে হায়ার এডুকেশন কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব নয়, তাই একটু জবের খুব দরকার। এই ব্যাপার কৌশিক, এইসব ভাবছো তুমি? হ্যাঁ আমি ভাবছি কি না, এটা ধরো ক্যাশম্যান, তোমার কলেজের সমস্ত ফিজ আমি দিয়ে দিয়েছি, আর এই টাকাটা আমার খুব। আমি খুব ভালো বুঝতে পারছি, আমি খুব ভালো বুঝতে পারছি যে তুমি বাসায়ন্ত ট্রেনিং করানোর জন্য ওদেরকে, তাই তো আমার এগেনস্টে লাগছো, আমার এগেনস্টে চক্রান্ত করছো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? যাটা উল্টো উল্টো কি বলছো? আমি কেন ওদেরকে নিয়ে আসবো ট্রেনিং করানোর জন্য? আমাকে কি দেখাবো তুমি ওদেরকে? আমার কি মনে হয় জানো, আমি ওদের জানিনি, তুমি ওদেরকে ইউজ করছো আমার বিরুদ্ধে কাজ করার জন্য। তুমি এখন ওনাদের কোথা থেকে নিয়ে আসবা? আমি তোকে রাস্তা থেকে শোনো, তুমি বাসায় যাও, আমি দেখছি ওরা কোথায় যাচ্ছে। সত্যি বলছেন আপনার? হ্যাঁ একদম সত্যি কথা, আপনি আমাকে অনেক হেল্প করলেন, ঠিক আছে আমি তাহলে ফোন দিয়ে আপনার কাছে চলে আসবো, মন খাবো না, ঠিক আছে আজকে তাহলে আমি গেলাম। আমিও চলে আসলাম, খেয়াল করিনি পর থেকে দেখি আমার ঘড়িটা নাই।
আমার ঘড়িটা মনে হয় ওরাই চুরি করেছে। দাও 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 আছে। তার মানে তুমি ওই চিন্তাকারী দলের কবলে পড়ছো। তোমার তো মানে যারা অভিনব পদ্ধতিতে চিন্তাই করে, এহারা দেখে বুঝাই যাবে না যে তারা চিন্তাই করে। খুব ভালো পোশাক আশাক, স্মার্ট, হ্যাঁ মেয়েটাও খুব সুন্দরী দেখে, তাই না? হ্যাঁ হ্যাঁ আমিও তো বলছিলাম। হ্যাঁ কি হবে? আরে কি হয়েছে শোনো, সাথে সাথে আমার একটু রাগা রেগে দিচ্ছে। আমি এক জায়গায় দাঁড়াইছিলাম, সাথে যাওয়ার কথা সাথে যায় না। আমার খুবই মন খারাপ। আমি মন খারাপ নিয়ে আস্তে আস্তে হাঁটছি, মোবাইল কিছু দেখছি, হঠাৎ দেখলাম আমার সাথে একটা মেয়ের ধাক্কা লাগে। আমি যেভাবে যাচ্ছিলাম ধাক্কা লাগার কথা না, তারপরে ভাবলাম যে হয়তো লেগেছে, লাগতেই পারে। তো মেয়েটা উল্টা আমাকে এমন চার্জ করলো, একটু পরে ছেলেটা আগে আসলো। আগে আসার পরে আমাকে বললো যে সরি বলার জন্য। ফাইন, আমি ভাবলাম যে একটা মেয়ে এরকম হয়েছে, আমি সরি বলে চলে আসছি। তোমার এসে আমি চা খেতে বসছি, চার টাকা দিতে গেছি, তোমার মনে ব্যাগ নাই, নাই তো নাই। তখন আমার মনে হলো যে ডাল কুসমে কালা। এই ঘটনা যখন ঘটেছে তখন আমার মানি ব্যাগটা নিয়েছে ওই মেয়ে। তো আমি শিওর তোমার সাথেও এই ছেলে এই মেয়ে হয়েছে। কি ঠিক সুন্দরী একটা মেয়ে সাথে একটা ছেলে পর্সা করে, এইভাবে চলতে দেওয়া যায় না। একটা কাজ করা যেতে পারে, তোমার ঘড়ি এবং মানি ব্যাগ কাকে ধরলে পাওয়া যাবে জানো? আমি মেয়েটাকে ধরে এনে বেঁধে রেখেছিলাম, সাথে তাকে ছেড়ে দিয়েছি। এরপর দেখি ওই ছেলেটা মেয়েটাকে নিয়ে সাথে বাড়ির দিকে ঢুকছে। তার মানে ওর সঙ্গে যোগাযোগ আছে। আমি কনফার্ম সাথে ধরলে এটা পাওয়া যাবে। আমি আছি, কোনো ভয় ডর নাই। আপনার কথা শুনে আমি তাও একটু শান্তি পেলাম। আপনাকে শুকনো লাগতেছে কেন? আপনার মুখটা তো শুকনো শুকনো লাগতেছে কেন? কিছু খাবেন? আপনি বলেন। আরে